আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন সরকারি কর্মকর্তা যার গ্রেড 1 অর্থাৎ প্রথম গ্রেড এবং সরকারি কর্মচারী যার গ্রেড 20 অর্থাৎ সর্বশেষ গ্রেড, এই দুইজনের বেতন বোনাসের যে পার্থক্য বৈষম্য, আমরা এতদিন শুনে এসেছি যে গ্রেড 1 এবং গ্রেড 20-এর মধ্যে অনেক বেতন বোনাসের পার্থক্য বৈষম্য আছে, কিন্তু কতটুকু বৈষম্য এটা কিন্তু অনেকেই আমরা জানি না। তো আজকের ভিডিওতে আমি প্রথম গ্রেড এবং 20 গ্রেডের যে বেতন বৈষম্য কতটুকু পার্থক্য সেই বিষয়টা ক্লিয়ার করে দেব। গ্রেড 1 এর বেতন ৭৮,০০০ টাকা এবং গ্রেড 20 ৮,২৫০ টাকা। গ্রেড 1 বাড়ি ভাড়া ৩৯,০০০ এবং 20-এ বাড়ি ভাড়া ৫,৬০০ টাকা। গ্রেড 1-এ চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং গ্রেড 20-এ চিকিৎসা ভাতা ১৫০০ টাকা। গ্রেড 1-এ শিক্ষা ভাতা ১,০০০ টাকা, গ্রেড 20-এ যাতায়াত ভাতা ৩০০ টাকা। গ্রেড 1-এ মোবাইল ভাতা ১৫০০ টাকা, গ্রেড 20-এ টিফিন ভাতা ২০০ টাকা। গ্রেড 1-এ টেলিফোন নগদায়ন ২৮,০০০ টাকা, ইন্টারনেট ৩৮০০ টাকা, আপ্যায়ন ২,০০০ টাকা, ইন্টারনেট মডেম ৫,০০০ টাকা, বাবুর্চি অ্যালাউন্স ১৬,০০০ টাকা, সিকিউরিটি অ্যালাউন্স ১৬,০০০ টাকা, গাড়ি রক্ষণাবেক্ষণ ৫০,০০০ টাকা। এগুলো কিন্তু গ্রেড 1-এ গ্রেড 20-এ নেই। অর্থাৎ সর্বমোট একজন গ্রেড 1-ধারী কর্মকর্তা তিনি সর্বমোট বেতন পান মাসে ২,১৬,৬০০ টাকা, কিন্তু একজন গ্রেড 20-ধারী কর্মকর্তা, দুইজনই কিন্তু সরকারি কর্মকর্তা এবং কর্মচারী, কিন্তু গ্রেড 20-ধারী কর্মচারী তিনি কিন্তু এক মাস শেষে ১৫,৮৫০ টাকা পান। এই যে দুইজন ব্যক্তি, দুইজনই কিন্তু মানুষ, দুইজনে একই গ্রহে বসবাস করে, দুইজনই সরকারি চাকরিজীবী, কিন্তু দুইজনের বেতনের পার্থক্যটা দেখেন। এখানে যদি মাইনাস করা হয় ২,১৬,৬০০ থেকে ১৫,৮৫০ টাকা, তাহলে ২,০৭,৭৫০ টাকা। অর্থাৎ দুইজনের বেতনের পার্থক্য হচ্ছে ২,০৭,৫০ টাকা। চিন্তা করা যায়, একই দেশে বসবাস করে দুইজনের বেতনের এতটুকু পার্থক্য। এই জায়গায় তো বৈষম্য, এবং এই বৈষম্যের বিরুদ্ধেই তো এখন আন্দোলন চলছে। এছাড়া আরও অন্যান্য সুবিধাও আছে। গ্রেড 1-ধারী তিনি পদোন্নতি পান ৪ বছর পর পর, এবং শূন্যপদ না থাকলেও শূন্যপদ তৈরি করে তাকে পদোন্নতি দেওয়া হয়। আর গ্রেড 20-ধারী কর্মচারীকে তাকে যদি পদ খালি থাকে তাহলে ৮ থেকে ১০ বছর পর যে কোনো পদের ক্ষেত্রে আবার কখনোই পদোন্নতি পাওয়া যায় না। গ্রেড 1-ধারী একজন কর্মকর্তা তিনি সুদমুক্ত গাড়ি লোন ৩০ লক্ষ টাকা পান, অর্থাৎ কোনো সুদ ছাড়া লোন ৩০ লক্ষ টাকা পাবেন, কিন্তু গ্রেড 20-ধারী কিছুই পাবে না। এছাড়াও অভ্যন্তরীণ বৈদেশিক ভ্রমণ, সভা, সেমিনারের সম্মানী গ্রেড 1-ধারী কর্মকর্তা পান, কিন্তু গ্রেড 20-ধারী এসব কিছুই পান না। এছাড়া উচ্চতর গ্রেড ৪ বছর পর পর পদোন্নতি থাকায় উচ্চতর গ্রেডের কোনো প্রয়োজন হয় না গ্রেড 1-ধারী কর্মকর্তার। এবং গ্রেড 20-ধারী একজন কর্মচারী তার উচ্চতর গ্রেড চাকরি জীবনে 2টি মাত্র ১০ বছর ও ১৬ বছর পর পর হয়। এই ছিল গ্রেড 1 এবং গ্রেড 20 এই দুইজন ব্যক্তির বেতন এবং ভাতাদের যে বৈষম্য, সেই বৈষম্যটা আপনারা আজকে জানতে পারলেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক দিয়ে কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে।